আমি একটা প্রশ্ন করতে চাই যে প্রশংসা বাদ দিলাম চোদ্দ সাল থেকে তো বহুজন সেনাপ্রধান হয়েছে বহু জন আর ছিল বাংলাদেশ উদ্ধার হয় নাই কেন তোমরা দুই হাজার নয় সাল থেকে কোন ঘোরা করছো বাংলাদেশে বাংলাদেশের রাজনৈতিক দল কোন ঘোরা করছে বাংলাদেশের সরকারি ডিপার্টমেন্ট পুলিশ দেখ তোমার বিভিন্ন রাজনৈতিক দল কারা কোন ঘোরা রাান্ডা করছে বাংলাদেশে সেনাবodan অনেক বেশি আশঙ্কার মধ্যে ছিলেন যে কু হয় কিনা কারণ আমলি লীগের সময় যারা বিভিন্ন জেনারেল যারা তাদের কে নিয়ে তিনি একটা কনফিডেন্সের ঘাটতি ছিল কারণ আপনি জানেন যে এই সেনা পয়েন্টে যারা জেনারেল হয়েছে 2009 সালে যারা মেজর তারা প্রমোশন পরবর্তীতে আজকে জেনারেল আপনি ইউ আন্ডারস্ট্যান্ড আপনার ফ্যামিলি মেম্বারা ছিল কি পরিমণে মানে ওই যে দুধ যে সাকনিজে না কতটা সাকা হয়েছে যে তারা এই যে র‍্যাঙ্ক পরবর্তীতে মেজর জেনারেল এই মানুষগুলোকে একটা কনফিডেন্স নেওয়া ওয়াজ নট এ জোক না আমি ছবিটা নেই আমি অন্য একটা প্রসঙ্গে একটু কথা বলবো সেটা হচ্ছে আপনার ওই যে দর্শক একটা প্রশ্ন করছে আমি প্রথমে আপনার ওই যে দুইটা ছেলে একটা রোমন আছে টিপু আর কি কি নাম টিপু একটা ছেলে ওর কথা দিয়ে শুরু করি টিপু একটা কথা বলেছে আমাদের সেনা প্রধান প্রসঙ্গে আমি তার কথাটা এক্সপান্স করি এবং আমি এটাকে রিজেক্ট করি উইথ হিটেন্স ঘৃণার সাথে আমি এটাকে প্রত্যাখ্যান করি কারণ হচ্ছে আমি এই একটা প্রশ্ন করতে চাই যে সেনা প্রধানকে প্রশংসা বাদ দিলাম তোমার বাংলাদেশ সেনা প্রধান বাদ দিলে বাংলাদেশটা কে উদ্ধার করছে তুমি বলো আমাকে এই বাংলাদেশটাকে সেনা আমি বাদ দিয়ে দিলাম যেন আকার চোদ্দ সাল থেকে তো বহুজন সেনা প্রধান হয়েছে বহু জেনারেল ছিল বাংলাদেশ উদ্ধার হয় নাই কেন তোমরা 2009 হাজার নয় সাল থেকে কোন ঘোরা রানরা করছো বাংলাদেশে বাংলাদেশের রাজনৈতিক দল কোন ঘোরা রানরা করছে বাংলাদেশের বিভিন্ন জনগণ বিভিন্ন জায়গায় যারা আছে

হাই রিস্ক ফ্যাক্টর ছিল একটু ফেল করা মানি একটু ফেল করা মানি কনসিকোয়েন্সটা কি ভাই চিন্তা করে দেখো একটু ফেল করা আর আমি তো দেশে থাকতে পারতাম আমাকে তো মেরে ফেলতো তাই না সবচেয়ে বড় কথা সাগর ভাই আবি আসে আসিফ ভাই জানেন আমাদের আর্মিতে গত 15 বছরে কি ক্যাজুয়ালিটি হয়েছে এটা আমি মেজরের যা আমার মতো অনেক অফিসার জানে এরা বুঝবে না ক্যাজুয়ালিটি কোন লেভেলে হয়েছে কোন লেভেলে কি দুর্ঘটনা করতেছে যা আমরা অনেক কিছু বলতে পারছি না

লক্ষ্য বা সেলুট দেওয়ার বিষয় এটা যেন কোন গার্ডস না আজকে জিয়াউর রহমানের তোমরা বারবার নাম নাও জিয়াউর রহমান সেদিন যদি ব্যর্থ হতো আজকে জিয়াউর রহমান থাকতো থাকতো আজকে আজকে জিয়াউর রহমানকে পাকিস্তান আর্মি হত্যা করত তাকে ওই মতুর রহমানের মতো সেই পাকিস্তানে কবর দিয়ে বলতো এক কি কি লেখা জানো আছে আজকে জিয়াউর রহমানের কবর লেখা থাকতো গাদ্দার অথচ এই রহমান সাহেব কিন্তু কমান্ডিং অফিসার করেছেন আরেক নেতা উনি আমাদের শ্রদ্ধ নেতা জাতীয় নেতা কফি চুরুট খেতে খেতে উনি পাকিস্তানকে স্বাধীনতা নিয়ে এসেছে স্বাধীনতা কিন্তু নিয়ে আসে জানা চিনি গেলে আপনাকে স্বাধীনতা দিয়ে দিয়ে তো এই ধরুন সাহেব উনি ক্রান্তি লগ্নে আমার মনে হয় আল্লাহ কোনোখানে একটা রহমত নাজিল হয়েছিল তিনি শান্ত ছিলেন ইয়াং অফিসার যারা জিএন অনুগত অন্তর্গত বলতে সাত বছর হয়ে যায় এখন এটা কিন্তু ওই বয়সী আমার ছেলেকেও বহিষ্কার করে দিয়েছে এইটি সেকেন্ড লং কোর্স থেকে আমার ছেলে হিসেবে আমার ভাইকেও আর্মি থেকে বহিষ্কার করেছে এই সরকারই করেছে এই কথিত সরকার তো আমাদের ফ্যামিলিতে এখনো দুজন ফজি আছে একজন ক্যাপ্টেন একজন মেজর

শ্যালক মানে ব্রাদার ইন ল আমার স্ত্রীর বড় ভাই ও ছিল সেকেন্ড বিএমএ ব্যাচ এই তারেক সিদ্দিকীর ব্যাচ হ্যাঁ যাই হোক মানে সামরিক বাহিনীর প্রতি আমার দারুণ শ্রদ্ধা কারণ আমার আশেপাশে আত্মীয়-স্বজন প্রচুর আমাদের ইম্পর্টেন্ট কথা কি যে দেখেন একটা আমরা বেসামরিক কোনো একজন মানুষ যদি কোনো একটা রাজনৈতিক মামলা খায় কোনো একটা পূরণ হয় সে একটা মামলা হল একটা জামিন পেয়ে উদ্ধার ট্রাস্টমি বাট আর্মির ক্ষেত্রে তা না আর্মির একটা রিস্ক হাই রিক্স ফ্যাক্টর প্রতিটা কাজের ক্ষেত্রে ভেরি হাই রিক্স ফ্যাক্টর আপনি একটা কিছু পলিটিক্যাল অ্যাটেন্ড নেই যে জিও রহমান তিনি যখন রিভোল্ট করেন এটা যেন তেন ব্যাপার ছিল না যে তোফালে আহমেদ বলে দুই টাকার মেজর তোফাইল আহমেদ কি জানতো তোফালে আহমেদ কি করেছিল আর জিও রহমান কি করেছিল কেনই কম্পেয়ার কম্পেয়ার করো তার যোগ্যতা নাই

দেশের ইকোনমি যখন ঠিকই আছে আপনি নিশ্চয় লক্ষ্য করবেন আমেরিকা যখন ক্ষমতায় আছে যখন দুই হাজার এক সালে তারা আবার পতিত হয় আপনি দেখবেন বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে কেন আওয়ামী লীগের রেখে যাওয়া আওয়ামী লীগের রেখে যাওয়া ভগ্ন ভঙ্গুর অর্থনীতিকে ডেভেলপ করতে গিয়ে কিন্তু এই রিপোর্ট গুলা এসছে যে বিএনপি দুর্নীতি চ্যাম্পিয়ন অথচ বিএনপির কোন নেতা বলেনি যে আওয়ামী লীগের রেখে যাওয়া শ্মশানে আমরা চাষাবাদ করছি এটা আমাদের বলদ ছিল আগে

আপনি ইউ আন্ডারস্ট্যান্ড আপনার ফ্যামিলি মেম্বার ছিল কি পরিমানে মানে দুধ যে সাকনি যে শেখে না কতটা শেখা হয়েছে যে তারা এই যে র্যাঙ্ক পেতে পেতে মেজর জেনারেল হয়েছেন এই মানুষগুলোকে একটা কনফিডেন্স নেওয়া ওয়াজ নট এ জোক তখন উনি সবচেয়ে কনফিডেন্সটা তাকে দিয়েছিল মিড লেভেল সিনিয়ররা এই অফিসারগুলো এতটা পপুলারিটি মানে তাদের মধ্যে পপুলারিটি অর্জন করেছে যে সেনাপ্রধানের কাছে একটা বার্তা ছিল যে আপনার কোনো ডিভিশনে কোনো জেনারেল যদি আপনার বিরুদ্ধে কিছু করতে যায়

আচ্ছা যাই হোক সেই হেফাজত বিগ পার্ট তাকে বলে যাওয়া যান না যে হেফাজতের হত্যাকাণ্ড দিয়ে বাংলাদেশে অফিসিয়ালি কিলিং শুরু হলো বিডিআর হত্যা দিয়ে জায়েজ করা হলো এগুলো মনে রাখতে হবে এবং এগুলাকে সব বিচার করতে হবে আদার ওয়াইজ আমরা সেই তিবিরে ছিলাম সেই তিবিরে চলে যাব।